চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। এই যে আজকে আমি কাকিমার বাড়িতে এসেছি, তো কাকিমার বাড়িতে এই যে খাজা তৈরি করব, তো আমি এটা আগে রেডি করে নিয়েছি। তো তোমরা তোমাদের যেমন বাড়িতে যেরকম আছে সেরকম গ্লাস বা কাপ যেরকম নেবে নেবেন। আমি এইটার 3 গ্লাস তোমার নিয়েছি এখানে ময়দা নিয়ে। আমি একটু আমার এই যে দেখো হাতে এরকম মুঠ করছে, এরকম মুঠ হয়ে যাবে, এরকম দেখো আবার ঝুরঝুরাও হয়ে গেল। তো এরকম তোমরা একটু ময়মটা দিয়ে নেবে, ময়মটা দিয়ে গেলে খাজাটা খুব ভালো হয়। তো আজকে আমি খাজা বানাচ্ছি, তো ওই জন্য তোমাদের আজকে আমি এটা দেখাই খাজাটা কেমন করে তৈরি করছি। আর এইটারই মাপ মতন তোমরা 3 গ্লাস চিনি নেবে, নিয়ে আমি এটাও দেখাবো তোমাদের। চলো তো আমরা শিরাটা তৈরি করে নেবো। এই যে আমি জল দিয়ে অল্প অল্প করে, এটা বেশি জল লাগে না তোমার, অল্প অল্প জল দিয়ে এটা আমরা একটু মেখে নেবো, এটাকে একটু শক্ত করে। এই যে আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে, এই যে এরকম একটু শক্ত শক্ত নরম নরম মাখা হবে। তো এটা আমরা এখন 15 মিনিট এটা এরকম করে রেখে দেবো মেখে। এই যে আমরা এই গ্লাসটার মাপ করে তোমরা চিনিটা নিয়ে নেবো। তো আমি 3 গ্লাস ময়দা নিয়েছিলাম, আর এই যে এইটার এই এতটা পুরো 3 গ্লাস দিলাম না, এতটা চিনি দিয়ে আমরা এবার এই গ্লাসটার 2 গ্লাস জল দেবো। যা চিনি তার হাফ হাফের একটু কম জল। এই দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে, যে তোমরা দেখতে পাচ্ছ একটা তার আসবে, এই যে এই দেখো একটা তার, এই যে এবার আমাদের এটা শিরাটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। এই এই এইটা ওইদিকে পুরাতে হবে। আরে এতে অনেকগুলো হবে, অনেকগুলো খাওয়ার মতো আছে। হ্যাঁ হ্যাঁ নাও, তুমি যে এখানে নেই ওইখানে আগে পচার জন্য নিয়ে যাও, তারপরে ওই দুই ভাইকে দুটো দিলেই হবে, লাগবে না, ওতেই অনেক হবে দেখবে এখানে কিছু। এই দেখো রুটিটা আমরা খুব মানে যে যতটা পারবে পাতলা করে নেবে। এই দেখো আমার হাত দেখা যাচ্ছে, মানে হাতের ইয়েটা এই দেখো এরকম পাতলা করে বেলতে হবে। আমি যে বেলে নিয়েছি আমি এরকম করে চারপাশটা বেলে নেবো। এই যে একটা একটা করে এরকম করে দিয়ে নেবো রুটির উপরে রুটি দিয়ে। এবার একটু ভালো করে তেলটা মাখিয়ে নেব, এই যে তেলটা একটু ভালো করে মাখিয়ে নেবে। কর্নফ্লোর দিলে ভালো হয়, নেই কি করব, তো দিয়ে দিচ্ছি। আর এবার একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে এরকম করে ভালো করে, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এবার এর উপরে আরো একটা রুটি দেবো, এরকম করে করে থাক থাক করে নেব। আবার সেম এটার উপরে আবার তেল মাখাবো। আবার এর উপরে ময়দা দেবো। এরকম করে আমি 4-5টা দিয়ে নেবো, আস্তে আস্তে এরকম চেপে চেপে রোল করে নেবো।
এবার এটাকে এরকম করে একটু বড় করে নেবে। এটা আমি রোল করে নিয়েছি, এবার এটাকে এরকম ছোট ছোট করে পিস করব। আরো একটু বড় বড় করে তুলবে। তোমরা এরকম তোমাদের সাইজ মতন এরকম কেটে নেবে। এই যে আমি দেখো একটা ইয়েতে কতগুলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা হয়েছে। এই দেখো একটু নুন দিলে না তো নুন লাগবে না। বন্ধুরা হালকা হাতে এটাকে আবার একটু এরকম করে বেলে নেবে। বেশি চাপার দরকার নেই, এরকম হালকা হালকা করে। এই যে বন্ধুরা দেখো কি সুন্দর ফুলে উঠছে এটা। এটা বেশি নাড়াড়ি করবে না, হালকা হালকা হাতে এগুলো ভাজবে, নাহলে খুলে যাওয়ার ভয় থাকে তো। এই দেখো বন্ধুরা, এই যে ভাজটা দেখো হয়েছে কি সুন্দর। এই যে এটা একটু একটু পাখনা খুলে গেছে, তো যাই হোক কোনো অসুবিধা নেই। এই দেখো এটা কি সুন্দর হয়েছে, এই দেখো ভাজটা। এবার আমরা এগুলো শিরাতে দেবো। এই যে বন্ধুরা দেখো আমাদের খাজাগুলো কি সুন্দর হয়েছে দেখতে, দেখতেও সুন্দর হয়েছে। এগুলো খুব মোচমোচেও হয়েছে, দেখো এই দেখো কেমন আওয়াজ হচ্ছে, দেখো মানে খুব শক্ত হয়েছে। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করবে। চলে আসবো পরের ভিডিওর জন্য, আজকের জন্য এই পর্যন্তই।